এটা আমার একান্ত ব্যক্তিগত ব্যাপার, আমি এটা স্টেটমেন্ট দিতে চাচ্ছি না। আন্ডারস্ট্যান্ডিং, আমি এই মুহূর্তে আসলে এই বিষয়টা আমি একান্তই ব্যক্তিগত রাখতে চাই। মানুষের যতটুকু জানা দরকার যে ডিভোর্স হয়ে গেছে, এতটুকুই জানে। তার স্টেটমেন্টটাই তুলে ধরে যেটি ফেসবুকে লিখেছেন, তিনি লিখেছেন যে সবাইকে সালাম জানিয়েছেন, আসসালামু আলাইকুম সবাইকে। মোহাম্মদ জিয়াউল ফারুক অপূর্ব একজন অমায়িক বাবা, ভাই, দায়িত্বশীল পুত্র, একজন ভালো মানুষ, লাখো ভক্তের কাছে তিনি অসম্ভব মেধাবী, যা তিনি নিজেই উপার্জন করেছেন, তিনি যেখানেই সেখানেই তার যোগ্যতা। আপনার ফেসবুকে একটা পোস্ট দেখলাম, আপনার আইডিটা দেখে আর কি একটু ফোন দিলাম। আপনি যদি সময় একটু কথা বলবেন। শুনলাম ডিভোর্সের একটা বিষয় আর কি আপনাদের, এই জন্যই আর কি। এর আগে বিষয়গুলো কিন্তু আপনাদের অনেকগুলো বিষয় আমরা আর কি প্রচার করেছি, তো আপনাদের ব্যক্তিগত এই বিষয়টাও আসলে গণমাধ্যমে আসার মতো, এই জন্যই আর কি। এক্স্যাক্টলি, সেজন্যই আর কি ফোন করলাম যে আপনি কি বলতে চান। আমি এই মুহূর্তে আসলে এই বিষয়টা আমি একান্তই ব্যক্তিগত রাখতে চাই। মানুষের যতটুকু জানা দরকার যে ডিভোর্স হয়ে গেছে, এতটুকুই জানে। আপনার ফেসবুকে পাবলিকলি কিন্তু দেয়া আছে যে ডিভোর্স আর কি, রিলেশনশিপ স্ট্যাটাস। আচ্ছা, আয়াস কি আপনাদের সাথে আছে, আপনার সাথে আছে? খবরের বিশ্লেষণে আমি একটা বিষয় একটু বলার চেষ্টা করব, যে খবরে অনেকে অপূর্ব এবং তার ছেলের ছবি দিচ্ছেন, তারকাদের বিয়ের বিচ্ছেদে অন্তত সন্তানের ছবিটা আমরা ব্যবহার না করি। এটা মাই পারসেপশন, আমি জানি না কে কিভাবে নেবেন। আমি আজকে ফোন কল নেব এবং সেক্ষেত্রে আপনাদের এ বিষয়ে মতামতটা জানতে চাই। এবার আসি যে তারকাদের সংসার ভাঙা নিয়ে দু তিনটে প্রশ্ন তৈরি হয়, যে সৌবিজে ভাই এরা তো সংসার করবে করে না, এরা তো প্রেম টেম ছলো না, অমুক তমুক বহুত কিছু বলে ফেলেন। এটার বিপক্ষেও তারকারা একাধিক ইন্টারভিউতে বলেছেন যে নেসেন্স প্রতিদিন কিন্তু সংসারের ভাঙন বিচ্ছেদ ঘটছে, এটা খুব রেগুলার একটা ক্রাইসিস, এটা সোশ্যাল ক্রাইসিস। তো সেক্ষেত্রে তারকাদের ভেতরে, তারকারা তো মানুষ এবং রক্ত মাংসে তাদের ইগো আছে, অল্টার ইগো আছে, নানান দ্বন্দ্ব রয়েছে। এখানে আমার মনে হয় যে সৌবিজকে খুব বেশি কটাক্ষ করে কেউ কিছু না বলাটাই ভালো। অনেকেই অনেক রকম কথা তুলছেন ফেসবুকে, অলরেডি অনেক রকম কথা উঠছে, এবং সেক্ষেত্রে আমি বলবো যে সবসময় নিজেকে এমনভাবে দাঁড় করিয়ে আপনি কথা তুলবেন বা সমালোচনা করবেন, যাতে আপনি যদি ওই অবস্থায় কখনো যান বা আপনার সংসারে যদি কোনো ক্রাইসিস তৈরি হয়, তাহলে কি আপনি এটাকে শোভন হিসাবে নেবেন কিনা। এনিওয়ে, তারপর আমি বলবো যে সবিজ তারকাদের সবকিছুই ডিসক্লোজ হয়ে যায়, কোনো কিছুই গোপন থাকে না এবং সবকিছুই পাবলিক হতে হয়। তাই আমি বলবো যে এটা খুবই প্যাথেটিক। অপূর্ব আমার খুব খুব প্রিয় এবং খুব কাছের মানুষ ছিল, অনেকদিন যোগাযোগ নেই সেটা আলাদা বিষয়। কিন্তু জি ভাই, কে বলছেন প্লিজ? আমি রাজু আহমেদ, আমি কৃষ্ণপুর মঠবাড়িয়া থেকে বলতে চাই। আপনি যে বিষয়টা নিয়ে আলোচনা করতেছেন, জি, এটা আমি একটা মতামত দিতে চাই। অবশ্যই হয়তো আমার কথাগুলো আপনার ভালো নাও লাগতে পারে। না না, অবশ্যই, মানে সেটা যার যার মতামতের একটা প্রায়োরিটি থাকতে পারে, বলেন। আমি এটাই বলতে চাই যে তারকাদের সংসার ভেঙে যাচ্ছে, এর কারণ হলো তারা দেখেন একটা জিনিস, তারা নাটক সিনেমার ভিতরে যেসব জিনিস তুলে ধরতেছে, তারা অনেক নিজেদেরকে শিক্ষিত এবং আধুনিক মনে করতেছে, কিন্তু তাদের জগতেরই লোক তারা দেখা যায় বিবাহ করে তাদের সংসার থেকে নাই, কারণ কি? খুবই রেসপেক্ট করছি আপনার মতামতকে, পাশাপাশি এও বলছি আসলে
মানুষের জীবন না এবং সাংসারিক জীবন আমি বলি। সাংসারিক জীবন একেবারেই পার্সোনাল, আপনার সংসারে কি হচ্ছে, আপনার স্ত্রীর সাথে কি হবে না হবে এটা অন্য দশজনের সাথে মিলবে না, আমার সাথে আমার স্ত্রীর সাথে কি হবে এটা অন্য আপনার সাথে এবং অন্য দশজনের সাথে মিলবে না। তো এটা আপনি যেটা বলছেন যে ওই নাটক করে অভিনয় করে তারা যেভাবে, হ্যাঁ কিন্তু নাটকের নাটক করলে যে সংসার ভাঙবে এটা কিন্তু না, এটা আবার একটা ভুল ধারণা হয়ে যাবে। আমি বলছি যে অবশ্যই দোষ থাকে উভয় পক্ষের, একটা কন্ট্রাডিক্ট করে এবং একজন অভিনেত্রীর কথা শোনা যাচ্ছে অপূর্বর ক্ষেত্রে যে কোনো একটা অভিনেত্রীর সাথে প্রেমে জড়িয়েছেন, যদিও এটি অথেন্টিসিটি নেই কিন্তু তারপর যে গুঞ্জনটা রটছে কারণ তারা পাবলিক ফিগার, এবং সেই জায়গা থেকে আমি আমি একটু আজকের স্টেটমেন্টটা পড়ে শোনাই যেটা অদিতি অর্থাৎ অপূর্বর স্ত্রী বলেছেন, আমি একটু ডিটেলটাই আপনাদের সামনে তুলে ধরি। সো খুব স্বাভাবিকভাবেই এই খুব কষ্ট থেকে কিন্তু তারা বলেন এবং বলছেন, সো এই জায়গা থেকে একজন নারী হিসেবে তার কষ্ট, এটাকে এখানে তারকার বউ হিসেবে যে আলাদা মানুষ আলাদা তার অনুভূতি তা কিন্তু নয়। যাক আমি একদম তার স্টেটমেন্টটাই তুলে ধরি যেটি ফেসবুকে লিখেছেন, তিনি লিখেছেন যে সবাইকে সালাম জানিয়েছেন, আসসালামু আলাইকুম সবাইকে, মোহাম্মদ জিয়াউল ফারুক অপূর্ব একজন অমায়িক বাবা, ভাই, দায়িত্বশীল পুত্র, একজন ভালো মানুষ, লাখো ভক্তের কাছে তিনি অসম্ভব মেধাবী, যা তিনি নিজেই উপার্জন করেছেন, তিনি যেখানেই সেখানেই তার যোগ্যতা, তার ব্যক্তিগত জীবন দিয়ে নয়, দয়া করে তার অসাধারণ কাজগুলো তারা তাকে বিচার করুন, দুর্ভাগ্যক্রমে আমরা অসংখ্য কারণে একসাথে থাকছি না, তবে আমি তার জন্য সুখী ও সমৃদ্ধ জীবন কামনা করছি, তিনি আমাকে আমার সেরা উপহার দিয়েছেন যেটা আমার পুত্র আয়াস, সেই সাথে দিয়েছে পরিবারের সুন্দর সদস্যদের ভালোবাসা। অদিতি আরো লিখেছেন যে এমন একটা সিদ্ধান্তের জন্য দয়া করে আমাকে আমাদের কাউকে বিচার করবেন না, যেটা রাজু আপনি বললেন কিছুক্ষণ আগে বা অনেকের প্রশ্ন থাকতে পারে, আপনারা আমাদের সবসময় ভালোবেসে এসেছেন, সমর্থন করে এসেছেন, আমরা আশা করি এটি আপনারা অবিরত রাখবেন, এবং সেই ক্ষেত্রে সাংবাদিকদের কাছে বলতে চাই দয়া করে কোনো ভুয়া সংবাদ প্রকাশ করবেন না, আমাদের সকলের জন্য প্রার্থনা করুন, নিরাপদে থাকুন। যেই ভুয়া সংবাদ বা যেই কথাটি বলতে চেয়েছেন মূলত হয় কি ফেসবুক বা ইউটিউবের বিভিন্ন ভিডিওতে এর ছবি জোড়া লাগিয়ে আমরা একটা কেচ্ছা কাহিনী করে ফেলি, প্লিজ ডোন্ট ডু দ্যাট, কারণ এটা সাংসারিক খবর, আপনি ক্যারিয়ারের ঝগড়া ঝাঁটি প্রতিযোগিতা এগুলো নিয়ে লিখুন করুন প্লিজ, কিন্তু অন্তত তারকাদের বা যে কোনো যে কারো ব্যক্তিগত জীবনের যখন টানাপড়েন হয় তখন অন্তত অথেন্টিক খবর দিন, নাহলে নয়তো একেবারে পাশে থাকার চেষ্টা করুন, নয়তো স্টপ থাকুন। লক্ষ লক্ষ মানুষকে ভালোবাসে তখন তারা কোনো ব্যক্তিগত জীবন থাকে না তাদের, হ্যাঁ আমি বলেছি যে ব্যক্তি ব্যক্তি হিসাবে, মানে হঠাৎ করে বলে ফেলেন না যে সবই জগতে তো ভাই ডিভোর্স টিভোর্স হয়, এটা এটা বললেন না, মানে অপূর্ব বা অপূর্ব ওয়াইফ বা তাদের কোনো ভুল বোঝাবুঝি তাদের কোনো ঝামেলা আছে সেটা আলাদা ব্যাপার, আপনি যে কোনো ব্যক্তি হিসাবে শিক্ষিত মহল এখন বেশি বেশি চরিত্রহীন বলা সিনেমা নাটক এইসব জায়গায় চরিত্র যাদের ব্যক্তিত্ব নয় তাদের এই জগতে আসাই উচিত না, কেন এদেরকে মানুষ ফলো করে। আপনি যদি সময় একটু কথা বলুন। শুনলাম ডিভোর্স এর একটা বিষয় আর কি আপনাদের এই জন্যই আর কি, এর আগে বিষয়গুলো কিন্তু আপনাদের অনেকগুলো বিষয় আমরা আর কি প্রচার করেছি, তো আপনাদের ব্যক্তিগত এই বিষয়টাও আসলে গণমাধ্যমে আসার মতো, এই জন্যই আর কি
এক্স্যাক্টলি সেজন্যই আর কি ফোন করলাম যে আপনি কি বলতে চান। এটা আমি এই মুহূর্তে ব্যক্তিগত মানুষের যতটুকু জানা দরকার যে ডিভোর্স হয়ে গেছে এতটুকুই জানে। আপনার ফেসবুকে পাবলিকলি কিন্তু দেয়া আছে যে ডিভোর্স আর কি রিলেশনশিপ স্ট্যাটাস করতে পারেন, তাই না? আপনার সাথে আছে?